নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তিন রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে প্রত্যেককে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং একটি কথা আপনাদেরকে বলি এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর আপনাদের ভিডিও দিই এবং প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি সে যেখানে যে রাশিগুলোর গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই রাশিগুলোর নাম কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরি দেখুন আমি একটা কথা আপনাদেরকে একটু বুঝাতে চাই যে শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন কি না আপনারা অনেক কিছু জানতে পারবেন কারণ অর্থপ্রাপ্তি যে কোনো রাশির ক্ষেত্রেই যে হবে এমনটি নয় তিনটি রাশির মধ্যে সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেক মানুষের কি অর্থপ্রাপ্তি হবে এটা সম্ভব না আপনার জন্ম কুন্ডুলিতে রাহু শুক্র বোধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে আগে দেখা দরকার এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে কারণ রাহু হচ্ছে কলিযুগে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটে থাকে সে আপনি লটারি বলুন শেয়ার মার্কেট বলুন ফাটকা বলুন যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু কটিয়ে থাকে আপনার রাহু গ্রহ আপনার দেখা যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে যে কোনো দিক থেকে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটাতে রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে জানবেন রাহু কিন্তু আপনাকে রাতারাতি কোটিপতি করবে অর্থাৎ যাদের ক্ষেত্রে রাহু একটু দুর্বল রয়েছে কি না আপনারা রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা বার্চা ট্রি রিফরমেশান এটা এই বার্চা ট্রি রিফরমেশান করলে কি হবে যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে যদি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাগ্যভাব দুর্বল রয়েছে দেখবেন ভাগ্যভাব দুর্বল থাকলে কি হবে আপনার যে কোনো দিক থেকে কোনো না কোনো কাজে কিন্তু বাধা আসবে অর্থাৎ হতে গিয়ে না হওয়া যে কোনো কাজে প্রতিবন্ধকতা চলে আসা রাহু রক্ষা আপনার রাহু যদি দুর্বল থাকে সেক্ষেত্রে এবং ভাগ্য যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তাই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং পাশাপাশি আপনাদের জন্ম ছককে দেখা দরকার কারণ আপনারা অনেকেই রাশির নাম টার্গেট নাম্বার শুনে আপনারা অনেকেই প্রচুর টাকার লটারির টিকিট কাটছেন কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো মিলছে না প্রতিদিন আমি শুভ সময় টার্গেট নাম্বার আপনাকে জানাচ্ছি কিন্তু স্পেশাল আমি একটা কথা বলি আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের যে জন্মকুণ্ডলী অনুযায়ী আপনাদের ফরচুনা নাম্বারটা কিন্তু আলাদা থাকে আপনার যদি ফরচুনা নাম্বার শুভ থাকে কি না আমি বলবো আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে রাহু গ্রহ দুর্বল রয়েছে আপনার জন্মছকে রাহু গ্রহ দুর্বল রয়েছে আপনার কোনো মাতে অর্থপ্রাপ্তি ঘটবে না আপনি শত চেষ্টা করলেও আপনার হবে না ভিডিওগুলো দেখছেন শুধুমাত্র ভিডিও দেখলেই শুধু আপনার যে অর্থপ্রাপ্তি এমনটি না যতক্ষণ না আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ না করেছেন ততক্ষণ পর্যন্ত এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবেই আসবে কারণ অনেকেরই ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত আপনারা নেবেন না আমি আবারও বলি জন্ম ছককে আগে বিচার বিশ্লেষণ পাশাপাশি আপনারা বাচ্চা রিফর্মেশন অবশ্যই করুন এই বাচ্চা ট্রিফরমেশনের মাধ্যমে যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব আগামীকালের রাহুকাল রয়েছে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত দেখুন আগামীকালের তিনটি রাশির আমি কথা বলবো এবং তিনটি রাশির যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো এবং আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ওয়ান টপ রাশি সেটি হচ্ছে আপনার বিশ্বরাশি রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি আপনি বিশ্বরাশি মানুষ আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শেয়ার বাজার বা কোনো জায়গাতে টাকা ব্লক হয়ে গেছিলো সেই টাকা ফিরে পেতে কোনো সম্পত্তি বা আপনার লটারি অথবা আপনার ক্ষেত্রে কোনো বিজনেস থেকে আপনার অর্থ প্রচুর অর্থ আসতে পারে অর্থাৎ বিশ্ব রাশি ক্ষেত্রে কিন্তু আগামীকাল আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা গাঢ় দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সকাল দশটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট থেকে আপনার বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এই সময়টা সময়গুলোকে কিন্তু আপনার বিশেষভাবে কারণ করুন কারণ রাশি অনুযায়ী প্রত্যেকটি রাশির অনুযায়ী কিন্তু আমি সময়গুলো আপনাদেরকে দিই এর সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন না আপনাদের নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি সেই রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে এবং যাদের ক্ষেত্রে হয়তো একটুর জন্য মিস হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন তুলা রাশির বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে এগারোটা আঠেরো মিনিট থেকে সকাল এগারোটা আঠেরো মিনিট থেকে আপনাদের এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ এগারোটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট রাশির শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা শুভ যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারা মেসেজ করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার